সালমান ফাসি রাজিয়াল্লাহু দশম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। ইয়ামেনে একটি পতিত দলের সাথে মদিনায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্বাগত জানান এবং বলেন, সালমান ফাসি আগমন করায় তো আনন্দিত হন। ইসলামে দীক্ষিত হয় গোটা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। খন্দক যুদ্ধে অর্থাৎ পরীক্ষা খননকালে ইয়ামান বিজয়ের যে ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন তা বাস্তবে প্রতিফলিত হওয়ার নিদর্শন ফুটে উঠেছিল। আমরা যে ঘটনা আগের ভিডিওতে বলেছি, সালমান ফাসি রাজিয়াল্লাহু আনহু কোদালের আঘাতে একটি পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফলে জিবরাইল আলাইহিস সালাম তিনটি বিজয়ের কথা বলেছেন, তার মধ্যে একটি ইয়ামানের যুদ্ধ বা ইয়ামার বিজয়। সালমান ফাসির সামনে ঘটে যাওয়া একটি বিশেষ সাহাবার সঙ্গে ঘটনা এবং রাহমাতের দোয়া সম্পর্কে জানব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের শিখিয়ে দিয়েছেন এবং তার উম্মতকে শিখিয়ে গিয়েছেন। চলুন আমরা মূল ঘটনায় প্রবেশ করি। সালাবা ইবনে রহমান রাজিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। একদা গোসল কায়নী মহিলার প্রতি তার দৃষ্টি পড়ল। দ্বিতীয়বারও তিনি দৃষ্টি করলেন। কারবতী শেষ করে কোনো বেগানা মহিলার প্রতি একবারের বেশি দৃষ্টি দেওয়া গুনাহ। তাই সে সাহাবা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, মনে করল হয়তো তার ব্যাপারে ওহি নাজিল হয়ে যেতে পারে। রাজিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ের দরবার থেকে মদিনা থেকে আরো দূরে চলে গেলেন। দিন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জিজ্ঞেস করেন যে সে কেন অনুপস্থিত। নিজের গুনাহের কারণে বললেন, তুমি এ আয়াত পড়ো। আয়াতটি ছিল এই যে, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আমরা সবাই জানি। আবার তাকে বললেন, এই আয়াতটি পড়ো, তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার গুনাহ তো অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, না, বরং আল্লাহর কালাম বড়। হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। হযরত সালমান ফাসি রাদিয়াল্লাহু আনহু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাদিয়াল্লাহু আনহু অসুস্থতার কথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন। সালাবা রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন এবং তার মাথা নিজ কোলের উপর রাখলেন। মাথা সরাতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন এমন করছো সালামা? বললেন, কারণ যে আমার এই মাথাটা গুনাহ পরিপূর্ণ, এই মাথা আপনার কোলে রাখার উপযোগী নয়। সাল্লাম বললেন, হযরত জিবরাইল সাল্লাম এসে সংবাদ দিলেন যে যদি আমার কোনো বান্দা জমিন বরাবর গুনাহ করে তবে আল্লাহ তাআলা সেই পরিমাণ মাগফিরাত দান করেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর গুনাহ থেকে অনেক বেশি। মাঝের পরে যে পড়ি বা মোনাজাত করতে সচরাচর এই দোয়াটি পড়ি, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এটি কালামে পাকের আয়াত। আমি সুসালাম তার সাহাবাদের শিখিয়ে দিয়েছেন, অর্থাৎ তার গোটা উম্মতকে শিখিয়েছেন। আমরা কোনো গুনাহ করলে বা কোনো কিছু প্রয়োজন হলে এই আয়াতটি বারবার আল্লাহর কাছে চাইব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ থেকে মাফ করবেন। এই পর্যন্তই, নতুন কোন ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আরো তখন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।